দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি সৌজনে বিশ সংলাপে আপনাদের সাথে আছি আমি শামিমা দোলা। 2010 সালে বাজার ধসের পরে দেশের পুঁজিবাজার দীর্ঘদিন নিম্নমুখী ধারায় ছিল। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীদের আস্থার অভাবের কারণে বাজারে চাঙ্গা ভাব ফিরছে না। এরপরে পুঁজিবাজারে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গেল বছরে দেশের দুই স্টক এক্সচেঞ্জের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পরে বাজারে গতি ফেরাতে নানা উদ্যোগ নেন। পুঁজিবাজারের বর্তমানে সার্বিক অবস্থা নিয়ে আজকের বিশ সংলাপ আজ আলোচনায় আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম, ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী ও ডিএসসি পরিচালক শাকিল রিজভী। স্বাগত আপনাদের। প্রথমে শিবলী রুবায়তুল ইসলামের কাছে যেতে চাই। শিবলী রুবায়তুল ইসলাম, আপনি কি আছেন? আমরা একটু আহমেদ রশিদ লালীর কাছে যেতে চাই। আহমেদ রশিদ লালী, আমরা দেখেছি যে 2010 সালে যে বাজার ধসের পরে একটা দীর্ঘদিন ডিপ্রেশন মুডে ছিল এবং দেখেছি যে দীর্ঘদিন 500 কোটি টাকার আশপাশে লেনদেন হয়েছে। এখন প্রায় বাজারের লেনদেন বেড়েছে 2500 কোটি টাকার মধ্যে। ঠিক আপনার মনে হয় যে বাজারে আসলে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে এবং স্বাভাবিক গতিতে ফিরছে পুঁজিবাজার? ডেফিনেটলি বাজারে যে কনফিডেন্স লেভেলটা অনেক ভালো হয়েছে নতুন এসিসি শিবলী সাহেব আসার পরে, যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি সেটা হলো সমন্বয়হীনতা যেটা ছিল সেই সমন্বয়হীনতাটা এখন সেটা নাই এবং খুব ভালো একটা সকল ইনস্টিটিউশন একটা ভালো সম্পর্কের মধ্যে আছে। দুই নম্বর হচ্ছে যে অনেক কথা হচ্ছে, অনেক অর্থনীতিবিদরা অনেক কথা বলছেন, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এইটা শুধু বাংলাদেশের ফেনোমেনা নয়, এটা কিন্তু পৃথিবীর সকল দেশের ফেনোমেনা। আজকে পুঁজিবাজারের যে অবস্থা, আমি কিছু আপনাকে তথ্য দিয়ে আমি এই জিনিসটা বলতে চাই যে এই তথ্যগুলো কিন্তু অনেকে বলেন না। অনেকে কিন্তু যে সকল কথা বলে সেটা উইদাউট এনি সাপোর্ট। আমি আপনাকে কিছু তথ্য দিচ্ছি উইচ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো বাংলাদেশের পি হলো 15.86, এটা মাথায় রাখবেন 15.86। ভিয়েতনামের হলো 16.88, ইউএসএর হলো 23.91, আপনি থাইল্যান্ডের হলো 27.02, ইন্ডিয়ার হলো 30.38। এখন আপনি আসেন আরেকটা তথ্য দিয়ে, সেটা হলো যে এই করোনাকালীন অবস্থায় বাজার যখন নিম্ন গতিতে ছিল তখন বাংলাদেশের ইন্ডেক্স ছিল 3604 এবং এখান থেকে গত কয়েকদিন আগে পর্যন্ত যে ডেটা তাতে 83% কিন্তু বেড়েছে। আমি যদি আসি ইউএসএ মার্কেট, সেটা হলো ইন্ডেক্স 18214, সেখান থেকে ইউএসএ মার্কেট 93% বেড়েছে একদম 2-3 দিন আগে। আমি থাইল্যান্ডের কথা যদি বলি, থাইল্যান্ড 680 ইন্ডেক্স ছিল, সেখান থেকে 124% ইন্ডেক্স কিন্তু বেড়েছে। আমি ইন্ডিয়ার কথা যদি বলি, 25,981 ইন্ডেক্স ছিল, সেখান থেকে 109% বেড়েছে। আমি যদি পাকিস্তানের কথা বলি, 27,227 ইন্ডেক্স ছিল, সেখান থেকে 75% বেড়েছে। এটা বাংলাদেশের শুধু জিনিসটা নয়, এটা পৃথিবীর সকল স্টক এক্সচেঞ্জ কিন্তু এই করোনাকালীন অবস্থায় একটা পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি। তো কাজেই আমরা খুব আশ্চর্য হই যখন এই কিছু অর্থনীতিবিদ এবং অন্যান্য কিছু লোক আছে যারা বলেন যে অনেক পি বেড়ে গেছে, অনেক বাজার বেড়ে গেছে। এই বাজার এখনো কোথাও যায় নাই, বাজারে অনেক গ্রোথ কিন্তু এখনো বাকি আছে। তো এই গ্রোথটা আমরা সামনের দিনগুলোতে পাবো আমরা আশা করছি। কোনো অবস্থাতে আমি মনে করি না এই মুহূর্ত পর্যন্ত যে বাজারে কোনো রকম চিন্তার কোনো কারণ আছে। অর্থাৎ আপনি বলছেন যে বাজার মোটামুটি এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে এবং চিন্তার কোনো কারণ নেই আপনি বলছিলেন। আমরা এবার একটু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবায়তুল ইসলামের কাছে যেতে চাই। শিবলী রুবায়তুল ইসলাম, স্বাগত আপনাকে।
আমরা আহমেদ রশিদ লালীর কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে বাজার স্বাভাবিক অবস্থা আছে, আপনি কি তাই মনে করেন কিনা, এবং একই সাথে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে কিনা, গত বছর আপনি দায়িত্ব নেবার পরে বেশ কিছু পজিটিভ উদ্যোগ নিয়েছেন, এটি একটি প্রশ্ন, এবং একই সাথে রোড শো করেছেন সম্প্রতি ইউএসএ, সেটির অগ্রগতি কি এবং কি ধরনের রেসপন্স পেয়েছেন? দেখুন, আমি জানি না কেন অনেকে বিভিন্ন ভাবে আমাদের মার্কেটকে ওভারভ্যালুড বলছে, কিসের ভিত্তিতে বলছে সেটাও আমি জানি না। কারণ পরিষ্কার ভাবে একটু আগে লালী ভাই তো বলেই দিলেন, আমাদের তো কিছু সূচক বা কিছু মাত্রা দেখার কিছু পরিমাপক আছে। এখন আমাদের পি রেশিও কি কোনো অ্যাবনর্মাল জায়গায় চলে গেছে? আমরা তো দেখতে পাচ্ছি যে এখনো যায় নাই। আমরা তো অনেক বড় বড় ব্যাংকিং সেক্টর এখন অনেক কম, ভালো ভালো সেক্টর গুলো অনেক পি তে অনেক কম আছে, এখন আন্ডার ভ্যালুড বলবো আমি। তো আমাদের যেখানে উনি তো কম্পারিজন গুলো বললেন যে আমাদের আশেপাশে ইন্ডিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, আমেরিকার সাথে, যে আমরা কোথায় আছি, ওরা কোথায় আছে। তো ওদের দেশের এসিসি যদি চিন্তিত না হয়, আমাদের দেশের এসিসিও যদি চিন্তিত না হয়, আমরা শুধু শুধু কেন এরকম চিন্তার ভাব বা এরকম ভয় টয় দেখিয়ে বিনিয়োগকারীদের ভীত করার চেষ্টা করছি? আমাদের কি অ্যানুয়াল যে আপনার আমরা যেভাবে আমরা ক্যালকুলেট করি মার্কেট ক্যাপ বা জিডিপির কত অংশ বা যত রকমের আমাদের ক্যালকুলেশন আছে, আমাদের কোনোটাই তো ভয় পাওয়ার মতো কোনো সূচক আমি দেখতে পাচ্ছি না। এখানে কেন যেন মানুষকে বারবার এই পড়ে গেল, এই ভেঙে গেল, এই আস্থা নাই, এই কথাগুলো যেন কেন মানুষ বারবার বলে, এটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না। কারণ আমাকে আপনি একটা সূচক বলেন যেটা বাংলাদেশের খুবই ভয়ের একটা সিচুয়েশন, যেটা দেখে আমি ভয় পাবো, এটা তো কেউ বলতে পারছে না। আমাদের ক্যাপিটাল মার্কেটের যারা আছেন, আমাদের ডিএসসি, সিএসসি, আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক, ওনাদের সাথে দরকার হয় আর্গুমেন্টে যাক যে কোন পয়েন্টে বাংলাদেশের মার্কেট এখন ভালনারেবল বা আস্থা রাখা যায় না সেটা বলুক। এইভাবে না বলে ঢালাও ভাবে শুধু কিছু কথা বলে মানুষকে ভয়ভীতি দেখানো, মানুষকে বিভিন্ন ভাবে এই মার্কেটকে ভালনারেবল করা, এটা আমার মনে হয় আমি না ভয়ভীতির প্রশ্নটি কিন্তু করা হয়নি, প্রশ্নটি ছিল যে না করা হয়েছে মানে অনেকটাই এখন মানে লেনদেন বেড়েছে, তো সেই জায়গাটিতে দীর্ঘদিন ধরে একটি ডিপ্রেশন মুডে ছিল, সেটি কি আসলে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে কিনা? লেনদেন বাড়াটা কি কখনো ভয়ের কারণ? লেনদেন তো ভয়ের কারণ কিন্তু বলা হয়নি, বলা হচ্ছে, বলা হচ্ছে বলেই কথাটা বলছি। আপনিও প্রশ্নটা করেছেন সেই কারণেই। আমাদের 2-3 হাজার কোটি টাকা টার্নওভার কি একটা বাংলাদেশের মতো এই 5.5 লক্ষ কোটি টাকার ইকোনমিতে কোনো ট্রানজ্যাকশন? তার অনেক বেশি হবে। আমাদের তো বাংলাদেশ ব্যাংক যেভাবে সহায়তা করছে, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ট্রেড হবে সামনে ইনশাল্লাহ, তারপরে বন্ড গুলো আসতেছে ট্রেডিং এর জন্য, ট্রানজ্যাকশন অনেক উপরে চলে যাবে। ইন্ডেক্স 6,000-6,500 যদি সবাই ভয় পেয়ে যায়, তাহলে কিভাবে হবে? আপনি ইনফ্লেশন ক্যালকুলেট করেন, গত 10-15 বছরে যে ইনফ্লেশন হয়েছে, ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করলে আজকে ইন্ডেক্স কোথায় থাকার কথা ছিল? আমরা তো এইগুলো কোনো অঙ্ক করি না, কিছু দেখছি না, শুধু শুধু খালি বলে যাচ্ছি ওভারভ্যালুড ওভারভ্যালুড। এই জিনিসগুলো আমি মনে করি কারোর যদি কোনো রকমের চিন্তা ভাবনা থাকে, আমাদের সাথে আসেন, আমরা কথা বলি, আমরা আর্গুমেন্ট দিয়ে যাব, আমরা সূচক বা আর্গুমেন্ট বা স্ট্যাটিস্টিক্স ডেটা নিয়ে কথা বলি। এমনি আন্দাজের উপর কিছু বলাটা আমি মনে করি ঠিক না। এতে আমরা যে তিলে তিলে কষ্ট করে এক বছরে একটা বাজারকে গড়ে তুলছি, 2-4টা কথায় কিন্তু আমাদের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি অনুরোধ করব, আমরা সবাই দেশকে ভালোবাসি, ক্যাপিটাল মার্কেট ইকোনমির একটা বড় অংশ, ক্যাপিটাল মার্কেটকে যদি আমরা সামনে না রাখি, একটা ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট ইকোনমির ছায়া, ইকোনমির ছবি, ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট দেখে দেশ বিদেশের মানুষ ওই অর্থনীতি সম্পর্কে অনেক আন্দাজ করতে পারে। এবং সেটা যে শুধু ক্যাপিটাল মার্কেটকে হেল্প করে তা না, সেটা মানি মার্কেট, দেশের অন্যান্য সেক্টর সবাইকে রিপ্রেজেন্ট করে যে ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট মানে অর্থনীতি খুব ভালোভাবে চাকাগুলো ঘুরছে। তো সেই দিকটা যাতে আমরা মনে রাখি, আমরা সবাই মিলে দেশ গড়ে তুলি, আমরা কেউ কারোর বন্ধু না হয়ে যদি একজন আরেকজনের ক্ষতি করি তাহলে কিন্তু দেশের ক্ষতি হবে। কারণ আমাদের সবার মনে রাখতে হবে যে আমরা সবাই মিলে সামষ্টিক ভাবে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করা উচিত। রোড শো সম্পর্কে আপনি বলেছিলেন, আমরা সুন্দর 2টা রোড শো করেছি। দুবাইতে প্রাথমিকভাবে যেটা করেছিলাম সেটা মধ্যপ্রাচ্যে আমাদের প্রাথমিকভাবে বড় ধরনের একটা বুস্ট আপ করে দেয়, দেশের জনগণ যারা ওইখানে আছে তাদের মধ্যে একটা ব্যাপক এনার্জি দেয়। এইটার পরিপ্রেক্ষিতে আমরা প্ল্যান করেছি যে পৃথিবীর বড় বড় ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট গুলাতে যাব। আমেরিকাটা আমাদের খুবই সফল, আমাদের আমেরিকায় আমরা বাংলাদেশকে নিয়ে যে ইমেজ বা পারসেপশন নিয়ে যে একটা ইস্যু ছিল, আমরা মনে করি আমাদের এই সফরের অনেকটা কেটে গিয়ে সত্যিকার বাংলাদেশের যে ইকোনমিতে চিত্র
সেটা এখন ফুটে উঠেছে। এবং আমি মনে করি এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ, বিদেশে যারা নন রেসিডেন্ট বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদের দেশে বিনিয়োগ সবকিছু এখন ত্বরান্বিত হবে। এবং আমাদের এই সফরের মাধ্যমে আমাদের হাই লেভেল হাই প্রোফাইল যে টিম গেছিল তারা সবাই পাবলিকের সামনে গিয়ে আমরা কথা বলেছি এবং ইনভেস্টর দেশি বিদেশি সবার প্রশ্নের উত্তর দিয়েছি এবং স্যাটিসফ্যাক্টরি উত্তর দিয়েছি। আমাদের হাতে এখন অনেক তথ্য এবং অনেক উইপন্স আছে যেটা দিয়ে আমরা আমাদের দেশের ব্যাপারে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা এখন অনেক শক্তিশালী, সুতরাং আমাদের সেই রং পারসেপশনের দিন এখন নাই। আমরা বাংলাদেশের সঠিক তথ্য, মাননীয় প্রধানমন্ত্রী যে ইকোনমি নিয়ে সার্থকতা, মাননীয় ফাইন্যান্স মিনিস্টার এবং মিনিস্ট্রিগুলো যে ভালো কাজ করছে, এই জিনিসগুলোই আমাদেরকে এখন সারা বিশ্বে তুলে ধরতে হবে। এবং আপনি জেনে খুশি হবেন আমাদের এই সফরগুলোর পরিপ্রেক্ষিতে ক্রেডিট সুইস আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের অফিসে বাংলাদেশে রোড শো করার জন্য, যেখানে সুইজারল্যান্ডের মতো একটা দেশ যেটা ওয়ার্ল্ড এর একটা বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, এবং সেখানে অনেক মার্চেন্ট ব্যাংক এবং অন্যান্য যারা ইনভেস্টর তাদেরকে ওনারা দাওয়াত করবেন। আমরা তাদের সামনে এবার বাংলাদেশকে প্রেজেন্টেশন করবো, এটা আমাদের জন্য সম্মানের ব্যাপার। আমাদের নিজেদের কোনো হোটেলে গিয়ে করতে হচ্ছে না, ক্রেডিট সুইসের হেড অফিসে আমাদের এবার বাংলাদেশের রোড শো হবে ইনশাল্লাহ। লালি ভাই বোধহয় অনেকক্ষণ থেকে হাত তুলে আছেন। কয়েকদিন আগে শীর্ষস্থানীয় একটা পত্রিকায় একজন অর্থনীতিবিদ, নাম বললাম না, উনি কিন্তু কিছু সেক্টর এবং টোটাল পুঁজিবাজারের কথা কিন্তু বলেছেন যে অনেক বেশি হয়ে গেছে, বেড়ে গেছে। আমি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম যে আপনার ডেটাস কি, হোয়াট ডেটাস ডু ইউ হ্যাভ দ্যাট ইউ আর সেইং দিস যে অনেক বেড়ে গেছে। সো কাজেই উনি আমাকে উত্তর দিলেন যে আসলে আমার চিন্তাটা হলো যে 2 লক্ষ+ কোটি টাকা এক্সেস লিকুইডিটি ব্যাংকে আছে। সো হি ওয়াজ টু প্রোটেক্ট দ্যাট। দ্য পয়েন্ট ইজ আমি ওনাকে পরে রিপ্লাই দিলাম যে আপনি এক্সেস লিকুইডিটিটা বাজারে না আসে সেটা প্রোটেকশনের জন্য চাচ্ছেন, তা আপনি পুঁজিবাজারের গলা চিপে দিয়ে ধরতেছেন কেন? আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হলো যে ব্যাংকে যারা লোন দিয়েছে কিংবা যারা মনে করেন যে এই প্রণোদনার টাকা নিয়েছে উনাদেরকে মনিটর করেন। অল দ্য কমার্শিয়াল ব্যাংক শুড মনিটর দেন যে টাকা উনারা যে কারণে টাকা দিয়েছে সেই জিনিসটা সেই জায়গায় টাকা যাচ্ছে কিনা সঠিক জায়গায়। দ্বিতীয়ত আমি বললাম যে 25% অফ ইকুইটি প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক ইনভেস্ট করতে পারে। তো আপনি কমার্শিয়াল ব্যাংকরা আপনাদের কাছে তো পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংকের সব স্টেটমেন্টস, ইউ চেক দ্যাট। এন্ড দেন আমি ওনাকে বললাম যে এছাড়াও 200 কোটি টাকা করে বাংলাদেশ ব্যাংকের পারমিশন আছে। আমি লিখিত ভাবে ওনাকে হোয়াটসঅ্যাপে লম্বা চওড়া মেসেজ দিয়ে ওনাকে বুঝালাম। এরপরে উনি এটা বন্ধ করলে পরের দিন আরটিভিতে গিয়ে উনি বললেন যে পি রেশিও অনেক বেড়ে গেছে। আবার ওনাকে বললাম যে ভাই কি ডেটা দেখে আপনি বললেন যে পি রেশিও বাংলাদেশ পুঁজিবাজারের পি রেশিও অনেক বেড়ে গেছে? সো ইউ নো আপনি এই জিনিসগুলো ডে ইন এন্ড ডে আউট উই আর ফাইটিং উইথ দিস, ডে ইন এন্ড ডে আউট এক একজন এক একটা কথা বলে বুঝে থাকে, ওনাদেরকে বুঝাইতে উত্তর দিতে দিতেই কিন্তু সময় চলে যায়। ধন্যবাদ, বললাম এই জিনিসটা মেনশন করতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ লালি। আরেকটি প্রশ্ন জানবার ছিল শিবলি রোবায়তুল ইসলামের কাছে, যে আপনি বলছিলেন যে ইউএস এর রোড শোটি বেশ সফল, তো আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, বাংলাদেশের পজিটিভ বিষয়গুলো তুলে ধরেছেন, একেবারে স্পেসিফিকভাবে কোন বিষয়গুলো তুলে ধরেছেন এবং সেখান থেকে কোন কোন সাড়া আপনারা কোন কোন ক্ষেত্রে সাড়া পেয়েছেন, এটি আরেকটু বিষয় জানতে চাই। আমাদের আসলে যখন আমরা গেছি, আমরা আসলে কিন্তু ক্যাপিটাল মার্কেট, যদিও আমরা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অর্গানাইজ করেছি, কিন্তু আমরা অর্গানাইজার হিসেবে খালি ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলিনি, আমরা বাংলাদেশের বিনিয়োগ নিয়ে কথা বলেছি। কারণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হলে তার কিছু না কিছু সুফল ক্যাপিটাল মার্কেট অটোমেটিক্যালি পায়। অনেকে বলতো ক্যাপিটাল মার্কেট নাকি অনুৎপাদনশীল খাত, এখানে নাকি টাকা আসলে সেই টাকাটা অনুৎপাদনশীল খাতে চলে যায়। আমাদের তো সেকেন্ডারি মার্কেটে ভাইব্রেন্ট, সেকেন্ডারি মার্কেট হচ্ছে আমি যেটা বললাম একটু আগে ইকোনমির প্রতিচ্ছবি, সেটা ভাইব্রেন্ট থাকলে একটা ভালো মেসেজ যায়। এছাড়া অন্যান্য যে কাজগুলো আমরা এখানে করছি, যেমন ইকুইটি মার্কেটে মানুষকে ইকুইটি দিয়ে সাহায্য করা, বন্ড মার্কেটের মাধ্যমে বন্ডের টাকা দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সাহায্য করা, এই টাকাগুলো তো সব যাচ্ছে উৎপাদনশীল খাতে, ইন্ডাস্ট্রি বানানো, ইন্ডাস্ট্রি
এক্সপ্যানশন করা, প্রোডাকশন বাড়ানো, এই এইসব খাতে আমরা সমস্ত বিনিয়োগ করি। সারা পৃথিবীতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে ক্যাপিটাল মার্কেট। তো আমরা সেই কাজটি এতদিন না করাতে একটা কেমন জানি একটা ধারণা হয়ে গেছে, এখানে বোধহয় খালি সেকেন্ডারি মার্কেটে শেয়ার বেচা কেনা হয়। এখান থেকে যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং, এখান থেকে যে অ্যাসেট ম্যানেজমেন্ট, এখান থেকে যে বন্ডের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ সাহায্য, বিভিন্ন ইকুইটি পার্টিসিপেশনের মাধ্যমে কোম্পানিগুলোকে প্রোডাকশন বাড়ানো, উৎপাদন বাড়ানো, এক্সপ্যানশন, নিউ প্রোডাকশন, নিউ ইন্ডাস্ট্রি, আমরা তো উৎপাদনের কাজই বেশি করি। সেকেন্ডারি মার্কেট তো হচ্ছে এক্সিট প্ল্যানের জন্য তৈরি করা হয়েছে, এক্সিট প্ল্যান না থাকলে মানুষ বিনিয়োগ করবে কেন? এটা হচ্ছে একটা কথা। তার মানে আমি বলতে চাচ্ছি যে কথাটি ঠিক না, এটা অনুৎপাদনশীল না, এটা সাংঘাতিক ভাবে উৎপাদনশীল একটি ক্ষেত্র ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটালের যোগান দেয়। আর আপনি আরেকটা যেটা বললেন আমেরিকায় আমরা কি তুলে ধরেছি, আমার কাছে এখন বাংলাদেশ সম্পর্কে এত ভালো ভালো তথ্য আছে যে আমি তুলে ধরে শেষ করতে পারিনি। আমাকে যখন 20-25 মিনিটের কিনোট স্পিচ দিতে বলা হলো, আমাদের শাকিল রিজভী সাহেব আমাদের সাথে ছিলেন, আমাদের এত বাংলাদেশের সুখবর দেওয়ার মতো ইকোনমিক, সোশিও ইকোনমিক, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট নিয়ে বিভিন্ন রকমের ভালো ভালো সুযোগ সুবিধা, গ্লোবাল লোকেশনের যে অ্যাডভান্টেজ, আমাদের হিউম্যান ক্যাপিটালের যে ডেভেলপমেন্ট, হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সের যে ডেভেলপমেন্ট, সব মিলে আমরা এত বলতে পারি এখন বাংলাদেশ সম্পর্কে যে বলে শেষ করা যায়, এবং এভরিথিং ইজ পজিটিভ। এবং সেই তথ্যগুলো আমরা বিদেশি ইনভেস্টর, বিদেশি পার্টনার, বিদেশিদেরকে বলেছি যে দেখুন আমরা কিন্তু সেই বাংলাদেশ না যারা আসলে ভাবতেন যে লোন নিতে আসছে বা এইড নিতে আসছে বা ডিজাস্টার নিয়ে কোনো সাহায্য চায়। আমরা এগুলো কিছুই আপনাদের কাছে এখন চাই না, আমরা এসেছি আপনাদেরকে ট্রেড পার্টনার, বিজনেস পার্টনার, ইনভেস্টমেন্ট পার্টনার হিসেবে দেখতে। আপনাদের কাছে বিনিয়োগের মতো ভালো অর্থ আছে, আপনাদের কাছে অনেক ইনোভেটিভ প্রোডাক্ট আছে, আপনাদের অনেক ইনোভেটিভ ক্যাপাবিলিটি আছে, আর আমাদের আছে আপনাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো দেওয়ার ক্ষমতা, ভালো হিউম্যান ক্যাপিটাল, আমাদের জিওগ্রাফিক লোকেশন, আমাদের জিএসপি সুবিধা, আমাদের ট্যাক্সের সুবিধা, এইগুলা। তো লেটস কম্বাইন, আমরা যদি কম্বাইন করি ইট উইল বি অ্যান উইন উইন সিচুয়েশন। যিনি ইনভেস্ট করবেন সে সাথে আমার এখানে কর্মসংস্থান হবে এবং বাংলাদেশেরও কিছু বড় বড় বেনিফিট আসবে। আমাদের এনার্জি সলিউশন আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে রাইট টাইম ফর প্রিপেয়ারিং এ পার্টনারশিপ। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল পাওয়ার, চায়না অ্যান্ড আমেরিকার মধ্যেই তো এখন K1 K2 এই নিয়ে মারামারি হয়। তো আমরা দেখছি যে বিগেস্ট পাওয়ার যদি আমাদের পার্টনার হয় ব্যবসা বাণিজ্যে বা ট্রেডে, তাহলে না বাংলাদেশ বেনিফিটেড হবে। আমাদের এডুকেটেড লেবার ফোর্স পড়ে আছে, স্কিলড আনস্কিল্ড লেবার ফোর্স পড়ে আছে, এদেরকে কিভাবে এমপ্লয় করা যায় সেটা নিয়ে আমরা তথ্য তুলে ধরেছি। আশা করি আপনাদের দোয়ায় ভালো একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশি ইনভেস্টমেন্ট, এবং বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। একটি গাছ বুনলে যেমন ফল আসতে 2-1 বছর লাগে, এই ফল আসতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনারা ইনশাল্লাহ খুব শিগগিরই বিনিয়োগের জন্য বাংলাদেশে, যেমন এখন ইপিজেডে জায়গা দেওয়া যায় না, সামনে হয়তো ইকোনমিক জোন জায়গা দেওয়া যাবে না, এবং আমাদের নতুন নতুন ইকোনমিক জোন এবং ইপিজেড প্রতিষ্ঠা করতে হবে। হাইটেক পার্কও বেনিফিটেড হবে এবং ইকোনমিক জোনের বেজা বেবজা সবাই বেনিফিটেড হবে ইনশাল্লাহ। এবং সবাই যখন বেনিফিটেড হবে তখন ক্যাপিটাল মার্কেট অটোমেটিক বেনিফিটেড হবে। অর্থাৎ আপনি যেটা বলছিলেন যে খুব পজিটিভলি বাংলাদেশকে তুলে ধরেছেন এবং বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন, খুব তাড়াতাড়ি আসবে বলেও আপনি আশা প্রকাশ করছেন। বাকি আলোচনায় ফিরবো, এই মুহূর্তে নিতে হচ্ছে একটি বিরতি। দর্শক, ইভালি বিজ সংলাপে নিয়ে নিচ্ছি একটি বিরতি, বিরতির পরে ফিরবো, বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ই ভ্যালি বিজ সংলাপে। আমরা বিরতির আগে কথা বলছিলাম সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে। আমি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি, আমরা দেখেছি যে এপ্রিল মাসে একটি নিয়ম করেছেন যে আইপিও শেয়ারে বিনিয়োগে, সেই নিয়মটি করেছেন যে কোনো একটি বিও অ্যাকাউন্টে থেকে যদি আইপিও জন্য আবেদন করতে হয় তাহলে ২০,০০০ টাকার শেয়ার অন্তত থাকতে হবে। এই বিধানটির ফলে কি আসলে প্রকৃত বিনিয়োগকারীরা সুযোগ পাচ্ছে? এপ্রিল মাসে তো এই বিধানটি করেছিলেন, কি মনে হয় আপনার? অবশ্যই এটা করার উদ্দেশ্যই হচ্ছে প্রকৃত বিনিয়োগকারীকে খুঁজে বের করা। আমাদের আগে যেটা হতো, আমাদের এখানে বিও অ্যাকাউন্টের হিসাব নিয়ে আমরা ভাবতাম কত লোক বিনিয়োগকারী আছে। এখানে আইপিওর কারণে মানুষ, একজন লোক অনেক অ্যাকাউন্ট খুলে বসে থাকতো, একটা মানুষেরই 20-50 ইভেন 300 অ্যাকাউন্টও ছিল, এবং এর মাধ্যমে তারা অ্যাপ্লাই করতো। দেখা যেত একজন 3-4 অ্যাকাউন্ট থেকে পেয়েছে আর একজন কিছুই পাচ্ছে না।
আমরা এটাকে ন্যায্য এবং যারা সত্যিকার বিনিয়োগকারী তাদের জন্যই এই 20,000 টাকা করেছি, সামনে হয়তো এটা আমরা আরো বাড়িয়ে দিব। তাতে হবে কি, যারা সত্যিকারই ক্যাপিটাল মার্কেটে আসছেন বিনিয়োগ করেন তারা বেনিফিটেড হবেন। প্রোডাটা বেসিসে এখন যেভাবে আমাদের আইপিওটাকে আমরা ডিস্ট্রিবিউট করি, এই ডিস্ট্রিবিউশনের যে পদ্ধতিটা, এটা সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করব এই বেনিফিটটা যারা প্রকৃত ক্যাপিটাল মার্কেটে বহুদিন যাবত বিনিয়োগ করছেন, টাকা পয়সা নিয়ে আছেন, তাদেরকে এই সুবিধা দিতে। হঠাৎ করে একজন ব্যক্তি তার নামে 5টা 7টা অ্যাকাউন্ট খুলে সুবিধা নিয়ে যাবে আর আরেকজন কিছুই পাবে না, বা কিছু ভুয়া অ্যাকাউন্ট খুলে আইপিওর সুবিধা নেওয়া, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বেটার গভর্নেন্স এর জন্য কমিয়ে আনার চেষ্টা করছি, এবং এটা তারই প্রাথমিক পদক্ষেপ। 20,000 টাকা বা 10,000 টাকা যাই হোক, এটাকে আমরা সামনে আরেকটু বাড়াবো যাতে ভালো বিনিয়োগকারীরা এই বেনিফিটটা পায়, যারা লং টার্ম ক্যাপিটাল মার্কেটে সত্যিকার বিনিয়োগকারী। খালি আইপিওর জন্য আপনি আসবেন আর কোনো বিনিয়োগ করবেন না, আপনাকে সেই সুবিধা দেওয়ার থেকে যারা বিনিয়োগ করে অনেকদিন ধরে আছে তাদেরকে এই সুবিধা দেওয়াটাকে আমরা অনেক বেশি যুক্তিসঙ্গত মনে করি। অর্থাৎ প্রকৃত বিনিয়োগকারীরা যেন পুঁজিবাজারে থাকতে পারে তাদের জন্য এই ব্যবস্থাটি করছেন। অনেকক্ষণ ধরে শাকিল রিজভি আছেন আমাদের সাথে, শাকিল রিজভির কাছে এবার প্রশ্নটি করতে চাই যে আপনিও ইউএসএর যে রোড শোটি হয়ে গেল সেখানে আপনি অংশগ্রহণ করেছিলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশের অনেক ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে, আপনি কি সেখানে বিনিয়োগের কোনো আশ্বাস পেয়েছেন বা আপনার দিক থেকে আপনি আপনি যে উদ্যোগ নিয়েছেন কিনা বা বিনিয়োগের আশ্বাস পেয়েছেন কিনা? আমি প্রথমে বলি যে আমরা যখন নিউ ইয়র্কে যে অনুষ্ঠানে গেলাম, এক সময় ছিল অনেক জায়গায় অনুষ্ঠান করলে লোক অর্ধেক খালি থাকতো, এখন আমরা যে সমস্যায় দেখলাম যে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করতে হচ্ছে এবং জায়গা দেওয়া যাচ্ছে না, এরকম তো ভবিষ্যতে আমার মনে হয় যে এই মানে আরো বড় পরিসরে করতে হবে, কারণ এত লোকজন ইন্টারেস্টেড ছিল যে বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের যেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতি যেভাবে বড় হয়েছে, আমাদের প্রেজেন্টেশন কিন্তু সেইভাবে হয় নাই, মার্কেটিংটাও ওইভাবে হয়নি। এবার আমাদের চেয়ারম্যান এসএসসির নেতৃত্বে আমরা যে গেলাম এবং উনি সুন্দরভাবে আমাদের দেশ সম্পর্কে একটা অর্থনীতি সম্পর্কে যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন তাতে করে বিনিয়োগকারী এবং নন রেসিডেন্ট বাংলাদেশিদের মধ্যেও প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এই এই মুহূর্তে কি টাকাটা আসছে কিনা, সবাই তো একটা প্রসেসের মধ্যে আসে, অবশ্যই টাকাগুলো আসবে। আমি একটা হিসাব করে দেখলাম যে আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি 1 কোটি 20 লাখ বা 1.5 কোটি লোক দেশের বাইরে থাকে, তাদের থেকে যদি 1 লাখ লোকও বিনিয়োগ করে, তারা যদি 10 লাখ টাকা করেও করে, তার মানে 1 লক্ষ কোটি টাকা, এটা কিন্তু অনেক হিউজ। আমাদের যেরকম আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি তারাও কিন্তু দেশে ভালোবাসে এবং দেশে বিনিয়োগ করতে চায়। আচ্ছা, আমি এখানে আরেকটি প্রশ্ন করি যে আমি দেখেছি যে যখন জাতিসংঘে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল যায় এবং সেখানে আমি বেশ কয়েকবার গিয়েছি, তারা যে সেখানকার ব্যবসায়ীদের সাথে ইউএসএর ব্যবসায়ীদের সাথে এবং বাংলাদেশের নন রেসিডেন্সিয়াল তাদের সাথেও মিটিং করেন এবং তারা অনেক আগ্রহ দেখায় এবং অনেকে এসেছেন বিনিয়োগ করতে, তারপরে এসে নানা রকমের আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে তারা আগ্রহ হারিয়ে চলে যায়। তো এখান থেকে আমাদের এখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রোড শো করে তারা অনেক ইতিবাচক কথা বলে বাংলাদেশকে তুলে ধরেছেন এবং অনেক আগ্রহ দেখে নিয়েও আসেন, তারপরে আর বিনিয়োগটি হয় না এখানকার নানা রকমের জটিলতার কারণে, এই জায়গাটি থেকে আপনারা কাজ করবেন বা করার আছে কি না? এখানে তো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, তারপরে আপনার বিডার চেয়ারম্যান, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান, যে সমস্যাগুলো আছে আমাদের যদি কোনো থাকে সেগুলো ওনারা তো প্রত্যক্ষ শুনে গেছেন, এবং সেই জায়গাগুলো যতটুকু সমস্যা আছে সেগুলো স্মুথ করা হবে, এবং যেটা মানে যাতে কোনোভাবেই মানে কোনো নন রেসিডেন্ট বাংলাদেশি বা ফরেন ইনভেস্টার মানে বিমুখ না হয়, এবং আমাদের অ্যাকাউন্ট ওপেনিং খোলা দেশের বাইরে থেকে যাতে নিটা অ্যাকাউন্ট আরও স্মুথলি খোলা যায় সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। সুতরাং এক কথায় যেগুলো আমাদের ক্লারিক্যাল কাজ সেই কাজটা তো আমাদের ঘরে বসেই করতে হবে। আপনি যদি মোটা দাগে বলেন বিনিয়োগকারীর দের আগ্রহ আছে এবং বাংলাদেশের যে অপরচুনিটি সুযোগ সেটাও কিন্তু আছে, সুতরাং আমার মনে হয় এখানে আমাদের যেটা হয় যে আমরা নিজেরাই হীনমন্যতায় ভুগি, আমরা আগের পারসেপশনে থাকি, আমরা যে 30 বছর আগে ছোট ছিলাম সেইভাবেই আমাদের মন মানসিকতা, আমরা বড় হইলেই আমাদের ভয় হয় যে আমরা মনে হয় করে যাব, কিন্তু অর্থনীতির সাথে বাংলাদেশের যে রেমিটেন্স, আপনি এই করোনার সময়ও প্রায় মানে 50% বেড়ে গেছে রেমিটেন্স, আপনি তাহলে এই প্রবৃদ্ধির টাকা তো বিনিয়োগ হবেই, সুতরাং এটা তো কিন্তু আপনি রেগুলেট করেও থামাতে পারবেন না, বিনিয়োগ কিন্তু হবেই। সুতরাং যত রকম আছে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত মানি কন্ট্রোলের যে মেকানিজম আছে, আমি যদি এক্সপোর্ট করে আর্ন করি
মনে করেন 50 কোটি টাকা, তাহলে আমি তো বিনিয়োগ করবো এখানে। সুতরাং বিনিয়োগ কিন্তু এই রেমিটেন্স থেকে হচ্ছে, এক্সপোর্টের মাধ্যমেও হচ্ছে। আর নন রেসিডেন্ট বাংলাদেশিরা যদি সবাই আসে, এটা বিনিয়োগের স্বর্গরাজ্য হবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে, চেয়ারম্যান সাহেব সঠিকভাবেই বলছেন যে একটা গাছ লাগালে তাৎক্ষণিকভাবে হয় না, এটা একটা প্রসেস। এই প্রসেসটার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলা সবাই মিলে সেই জায়গাগুলা সংশোধন করে আমাদের আগাইতে হবে। তবে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, বাঙালি একবার যখন মনে করছে বঙ্গবন্ধু দেখাইছে যে দেশ স্বাধীন করতে হবে, করে দেখাই দিচ্ছেন, এখন আমাদের অর্থনৈতিক উন্নয়ন আমাদের বাঙালির মাথায় ঢুকছে যে আমরা পৃথিবীর 10টা দেশের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। সেই জায়গায় আমাদের সবাই একসাথে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা কাজ করব, আমরা ইউনাইটেড, আমি কনফিডেন্ট। ধন্যবাদ। বিনিয়োগ আসতে থাকবে আশা করছেন। আমাদের আরেকটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর বাকি আলোচনায় আবারও ফিরবো। দর্শক থাকবেন ইভাডিবি সংলাপের সাথে। দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম ইভালি বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে। আমি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবায়তুল ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করছে, তাদেরকে পুঁজিবাজারে নিয়ে আসার ব্যাপারে আপনার কোনো উদ্যোগ আছে কিনা? আপনি তো গত বছর দায়িত্ব নেবার পর থেকে বেশ কিছু সাহসী উদ্যোগ নিয়েছেন বলা যায় পুঁজিবাজারকে গতিশীলতা ফেরাতে। জি, আমরা আসলে কাজ করছি, আমাদের এগুলো তো আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে নাম বলতে পারবো না। তবে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না যে আমরা কিন্তু এখন দেখে শুনে সাস্টেইনেবল কোম্পানিগুলোকে অ্যাপ্রুভাল দিচ্ছি, এবং যেসব কোম্পানি সাস্টেইন করবে তাদেরকে আমরা মেইন বোর্ডে নিয়ে আসছি। যেগুলো আমরা স্মল দেখতে পাচ্ছি বা যাদের এখনো মনে করি ওই শক্তি অর্জিত হয়নি, মানুষকে রেগুলার ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা নাই, তাদেরকে আমরা স্মল ক্যাপে নিয়ে যাচ্ছি। আর যেগুলো দেখি সেইখানেও থাকার অত ক্ষমতা নাই, তাদেরটা রিজেক্ট করে দিচ্ছে। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মোটামুটি দেখে শুনেই দেওয়া হচ্ছে। সামনের দিনগুলোতে আপনারা মাল্টিন্যাশনাল দেখতে পারবেন এবং দেশীয় কিছু ভালো ভালো কোম্পানি আসছে। আর সরকারি কোম্পানিগুলো আসছে, তাদের একটু ভ্যালুয়েশন এবং অডিট এবং এইসব ব্যাপারে একটু সময় লাগছে, তবে আমি আশাবাদী তাও আসবে। এবং আমরা মার্কেট যেহেতু বড় হচ্ছে, আমরা রেগুলার নতুন নতুন প্রোডাক্ট দিচ্ছি মার্কেটে, এবং খেয়াল করবেন প্রত্যেক মাসেই ভালো দুই একটা আইপিও আসছে, যাতে মার্কেট হিটেড হয়ে যাওয়ার আগে আমরা ভালো প্রোডাক্ট সাপ্লাই করতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখছি। এবং আমরা খুবই আশাবাদী, কারণ সরকার, সরকারি প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল এবং দেশীয় ভালো ভালো কোম্পানি এখন সবাই কিন্তু পুঁজিবাজারমুখী, এবং লং টার্ম ফাইন্যান্সিং এর সলিউশন যে পুঁজিবাজার, এটা এখন তারা বুঝতে পেরেছেন। এবং সেই কারণেই আমরা পুঁজির সংস্থান করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের ইকোনমির যে ক্যারেক্টারটি থাকা উচিত সেই দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা একটি সুখবর মোটামুটি পেয়ে গেছি, বলা যায় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বেশ কয়েকটা আসবে এবং সরকারি কোম্পানিগুলোও নিশ্চয়ই আসবে। আমি আহমেদ রশিদ আলী আপনার কাছে জানতে চাই যে মার্জিন লোনের বিষয়ে একটি নিয়ম করা হয়েছে যে 8000 ইন্ডেক্স পর্যন্ত 1:0.80 করে দেওয়া হয়েছে মার্জিন লোনের রেশিও, এটির ব্যাখ্যা দেবেন আপনি? এর ফলে কি মার্জিন বাজারটি স্টেবল থাকবে এরকম মনে করছেন কিনা? 8000 পর্যন্ত ইন্ডেক্স পর্যন্ত এই রেশিওটা ঠিক আছে কিনা? দেখেন, বিষয়টা হচ্ছে যে বাজারটাকে ঠিক রাখার জন্যই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত এসেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে লক্ষ্যে যেতে চাচ্ছি বাজারটাকে, আমরা দেখেন আমরা এখনো কিন্তু ইমার্জিং মার্কেট হতে পারি নাই। সো কাজেই ইমার্জিং মার্কেট হতে গেলে আমাদেরকে বাজারটাকে আরো বড় করতে হবে, সম্প্রসারিত করতে হবে, এবং সে লক্ষ্যেই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত। আবার 8000 ইন্ডেক্স ক্রস করলে আবার পুরানো অবস্থায় ফিরে আসবে। সো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে এটা সিদ্ধান্তটা একেবারে খারাপ হয় নাই। সিদ্ধান্তটা একেবারেই খারাপ হয়নি আপনি মনে করছেন যে সিদ্ধান্ত ঠিকই আছে? আর আমি এবারে একটু শাকিল রেজভীর কাছে একই প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয়? আপনার সাউন্ডটি মিউট করা আছে, আনমিউট করতে হবে। আপনার প্রশ্নটা আরেকবার করবেন, আমি ঠিক মতো বুঝতে পারিনি আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা, মার্জিন লোনের যে রেশিওটি করা হয়েছে 8000 ইন্ডেক্স পর্যন্ত 1:2.80, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
মানে মার্কেটের মার্জিনের শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং মার্কেট কি রেশিওর সাথে সামঞ্জস্য করে, এটা তো রেগুলেটরদের নিত্য দিনের কাজই থাকবে। সুতরাং এটা আমার মনে হয় যে ঠিকই আছে। এটা তো যখন আবার যদি আপনার ইন্ডেক্স তো ভ্যারি করে আপনার আর্নিং এর উপরে, সুতরাং যদি আর্নিং কোম্পানিগুলোর আর্নিং বেড়ে যায় তখন কিন্তু 8,000-এর উপরেও উঠতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে মানে এটা একটা যুক্তিসঙ্গত মানে কাজই হয়েছে, যে আপনার নাইলে মানুষের ভিতরে একটা কনফিউশন তৈরি হবে যে কখন মার্জিনটা কমায় দেয়। তাহলে তো আপনি সবাই জানতে পারছে এখন যে আপনি 8,000 পর্যন্ত এটা একটা ইয়ে আছে মার্জিনে দিয়ে, তারপরে যদি কোম্পানিগুলোর আর্নিং বাড়ে তাহলে আবার এটা রিভিউ করবে এসিসি। আমার মনে হয় এটা নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত না, সিদ্ধান্তটি সঠিক আছে বলেই আপনি মনে করছেন। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে আপনি ডিএসসির আগে সাবেক সভাপতি এবং এখন ডিএসসি পরিচালক আছেন ডিমিউচুয়ালাইজড হওয়ার পরে, তো আপনার কাছে আমি জানতে চাই একই কথা যে সরকারি প্রতিষ্ঠানগুলো সে সময় থেকে আপনার কাছে, আপনিও তখন ছিলেন, যে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে নিয়ে আসা হবে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখিনি, এই বিষয়ে আপনার কি মনে হয়? জি, এখন এখানে একটা বিষয় হলো যে আমরা যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্টার, আমরা চাই লাভজনক কোম্পানি এখানে লিস্টে দিতে, মানে যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিতে পারবে। সবগুলা সরকারি প্রতিষ্ঠান কিন্তু লাভজনক না, এখানে অনেকগুলা মানে ইয়ে আছে, প্রফিট করতে পারে না, ডিভিডেন্ড দিতে পারে না। এবং এই কোম্পানিগুলো যেগুলো লাভজনক অবশ্যই আসা উচিত, এবং এটা কিন্তু অর্থমন্ত্রীও ইয়ে করে এগ্রি করে যে এটা আসা উচিত। এখন এই কোম্পানিগুলোর ভ্যালুয়েশন করে যেগুলো লাভজনক আছে আমার মনে হয় যে সেগুলো আসবে এবং আসা উচিত। এবং এই প্যান্ডেমিক টাইমে হয়তো 2 বছর এই বিষয়ে কাজ করা হয় নাই, তবে সরকার কোনো ব্যবসা করে না, সরকার তো পলিসি করে, নীতি করে, ট্যাক্স আরোপ করে। সরকার ধীরে ধীরে ফেজ ওয়াইজ গভর্নমেন্টের প্রতিষ্ঠান ছেড়ে দিবে, এটাই তো সরকারের উদ্দেশ্য। এবং যারা ইনভেস্টর, পাবলিক, জনগণ, তারাই কিন্তু ব্যবসা করবে। তো আশা করি যে সামনে সরকারি প্রতিষ্ঠানগুলো আসবে, এবং প্রতি বছর যদি একটা করেও আসে এবং সেটা সরকারের জন্য ভালো, জনগণের জন্য ভালো। তবে আমরা তো সবসময় আশা ইয়ে করি যে আমাদের লাভজনক কোম্পানি, কারণ 10% ডিভিডেন্ড দিতে না পারলে ওই কোম্পানি স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার জন্য আমরা উৎসাহিত করি না। সুতরাং যে সমস্ত সরকারি কোম্পানি লাভজনক আছে তাদের আবার রিভ্যালুয়েশন করতে হবে, তাদের অ্যাসেট কি আছে ভ্যালুয়েশন করে নতুন করে সাজাইতে হবে। তবে এই কাজটা হয়তো প্যান্ডামিক চলে গেলে আবার শুরু হবে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ শাকিল রিজভী, ধন্যবাদ অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম এবং আহমেদ রশিদ আলী। দর্শক, ইভেলি বিজ সংলাপ আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আবারও যুক্ত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার আগে সব সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।